আজকে তোমাদের একটি মেয়ে হারমোনিয়াম নিয়ে গান করছে, এই ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করো। প্রথমে আমরা মুখের ড্রয়িংটা করে নেব। তো দেখো প্রথম থেকে মুখের ড্রয়িংটা কীভাবে করছি মেয়েটার। তো প্রথমে এইরকম তোমরা লাইন টেনে নিচ দিক থেকে ঘুরিয়ে এই মুখের ড্রয়িংটা তোমরা করে নেবে। করার পর আমরা চুলের ড্রয়িংটা এরকমভাবে করে নেব। গলার লাইনটা করার পর চুলের লাইনটা করছি। এই গলার লাইনটা করার পর এইখানে কানের ড্রয়িংটা করবে, করে চুলটা এইখান থেকে ঘুরিয়ে এইরকমভাবে চুলের ড্রয়িংটা তোমরা করে দেবে। নেক্সট আমরা ঠিক এই কোণা থেকে এই কাদের লাইনটাকে নিচ দিকে নামিয়ে নিয়ে আসবো। বেশি কিন্তু নামাবে না তোমরা, অল্প নামাবে। নামিয়ে আমরা বডির যে স্ট্রাকচারটা এইরকমভাবে করে নেব। বেশি সরু করবে না, জাস্ট অল্প একটু সরু করবে। করার পর আমরা এখান থেকে জাস্ট অল্প একটু রাউন্ড করে এইভাবে ড্রয়িংটা করে নেব। নেক্সট আমরা এই কোণা থেকে এইভাবে ঘুরিয়ে এই নিয়ে আসবো, এখান থেকে ঘুরিয়ে এই নিয়ে আসবো। আনার পর আমরা এইরকমভাবে ড্রয়িংটা করে দেবো। এই শেপটা প্রথমে তোমরা করে নেবে। করার পর আমরা দেখো হারমোনিয়ামে ড্রয়িংটা কীভাবে করছি। হারমোনিয়ামে ড্রয়িংটা মোটামুটি এই জায়গা থেকে, বেশি নিচে নামাবে না, মোটামুটি এই জায়গা থেকে তোমরা এই যে বক্সটা আছে হারমোনিয়ামের যে বক্সটা, এই বক্সের ড্রয়িংটা আমাদের করতে হবে। এই আর এইভাবে বক্সের ড্রয়িংটা এই শেপে করে নেবে। এইভাবে করে এই বক্সের লাইনের শেপটা করে নেবে। এই স্ট্রাকচারটা করার পর সাথে সাথে আমরা এই যে মেটার যে নিচে ফ্রকটা বা নিচে স্কার্টের যে লাইনটা ছিল সেটা আমরা মুছে দেব। মুছে দেওয়ার পর দেখো হারমোনিয়ামে ড্রয়িংটা আগে করিনি, তারপর হাতে ড্রয়িংটা আমরা করছি। এখান থেকে এই যে লাইনটা আছে এই লাইনটা আমাদের একটু বেরিয়ে যাবে, লাইনটা একটু বেরিয়ে যাবে। আর এই জায়গা থেকে ডবল লাইনটা আমাদের হবে। এরপরে আমরা এই লাইনটাকে এই দিকে নিয়ে আসব, এই লাইনটাকে এই দিকে নিয়ে আসব। এই লাইনটা এগুলো মুছে দেবে। মুছে দেওয়ার পর ঠিক মাঝখানে লাইনটা এই করার পর এখান থেকে এই লাইনগুলো এইদিকে ঘুরবে আর এই লাইনগুলোকে তোমরা এই পাশে ঘুরিয়ে নিয়ে আসবে। এইরকমভাবে ড্রয়িংটা করে নেবে, এখান থেকে আরেকটা লাইন তোমরা দিয়ে নেবে। নেক্সট দেখো এই কোণা থেকে জাস্ট নিচ দিকে লাইনটা এইভাবে নামিয়ে নিয়ে আসবে, এই লাইনটাও নিচ দিকে জাস্ট অল্প একটু নামিয়ে নিয়ে আসবে। এই লাইনটা এখান থেকে এইখানে টাচ করবে, যেই হবে সাথে সাথে এই লাইনটা আমরা মুছে যাবে। এই লাইনটা এরকম একটু ঝিকঝাক লাইনের মতন করে এখানে এটা হবে, যেটা দিয়ে পেছনে টানা হয়। এরপরে এই জায়গাটার মধ্যে আমরা এইভাবে একটা করে রেক্ট্যাঙ্গেল শেপ করার পর এইভাবে করে তোমরা করে দেবে ডিজাইনগুলো। এইভাবে ডিজাইনগুলো করে দেবে। এইখানে এইভাবে ডিজাইন করে দেবে নিচ থেকে এইরকমভাবে করে দেবে। এ হলো আমাদের হারমোনিয়ামের ডিজাইনটা, এইখানে এইরকম তোমরা করে দিতে পারো। এই এবার নেক্সট দেখো হাতটা কি করে সেট করছি আমি। হাতখানা ঠিক এই কোণা থেকে আমরা এই নিয়ে আসব আর এই জায়গা থেকে আমরা এই নিয়ে আসব। সেম এইখান থেকে আবার হাতটা মোটা থেকে এই সরু হবে। এরপরে এই জায়গার থেকে আমরা এই বুড়ো আঙুলটাকে এইরকম করে আমরা বাদ বাকি আঙুলগুলোকে এই হারমোনিয়ামের ওপরে আমরা সেট করব। এখান থেকে এই, এখান থেকে এই, এখান থেকে এই, আর এই আঙুলটাকে এই করে দেবে। অর্থাৎ রিডগুলোর উপরে বাজাচ্ছে সেটা আমরা আঙুলগুলোকে দেখিয়ে দেবো। এবার আঙুলের ভিতরে যে দাগগুলো আছে সেগুলো আমরা মুছে যাবে। মোছার পর
ড্রয়িংটাকে তোমরা সুন্দর করে এইভাবে করে দেবে। এইভাবে ড্রয়িংটা করে নেওয়ার পর এখানে আমরা ভিতরে এই লাইনটা মুছে যাবে ফ্রকে। এবার আরেকটা হাতের লাইন দেখো, আরেকটা হাতের লাইন সেম একইভাবে এখান থেকে এই আসবে, ঠিক এই কর্নার পর্যন্ত আমাদের এই নিয়ে আসতে হবে। এই এইটাও ঠিক সেমভাবে এই মোটা থেকে এই সরু হবে। এরপরে এখান থেকে এসে এই যে লাইনটা এখানে এই বুড়ো আঙুলটা এরকম করার পর বাদ বাকি আঙুলগুলোকে আমরা এইখান থেকে এই করে নেব। এবার মোছার পর তোমরা লাইনটা স্পষ্ট বুঝতে পারবে। এই এইখান থেকে আঙুলগুলোকে এইরকমভাবে করে দেবে আর এই ভেতরের লাইনটা মুছে যাবে। এবার হাতের লাইনগুলোকে সুন্দর করে আমরা করে দেবো, এভাবে করে ড্রয়িংটা করে নেবে। এবার দেখো ড্রেসটা কীভাবে করছে, ঠিক এইখান থেকে এই এই আসবে, এখানে এই রকম করে দেবে, এইখান লাইনটাকে এই রকম করে দেওয়ার পর এই জায়গাগুলো মুছে যাবে। খুব ধীরে ধীরে তোমরা বুঝে বুঝে করবে, তাহলে ড্রয়িংটা দেখবে তোমাদের কাছে ইজি হয়ে যাবে। এখানে ডবল লাইন করে দাও, এই ফ্রকটার ভাঁজগুলোকে এইরকম করবো। এবার মেয়েটার চোখে মুখে ড্রয়িংটা আমরা এই এইরকম ভাবে ড্রয়িংটা করে দেবে। এই হলো আমাদের ফিগারটা। এবার দেখো এটা দিয়ে কি করে একটা সিনারি তৈরি করছি। হ্যাঁ, আর এই রিডগুলোর মধ্যে এইভাবে করে এই যে লাইনগুলো আছে এই লাইনগুলোর মধ্যে এইভাবে করে তোমরা করে দেবে, দুটো তিনটে আবার দুটো, এইভাবে করে দুটো তিনটে করে এইভাবে করে করে দেবে। এবার নেক্সট দেখো সিনারিটা কিভাবে করছি। একটা খাটের উপর বসে মেয়েটা হারমোনিয়াম বাজাচ্ছে, এই সিনারিটা তোমাদের দেখাবো। এই খাটের ডিজাইনটা তোমাদের এইভাবে করে দেখিয়ে দিতে পারো। এই এরপর খাটের এর মধ্যে তোমরা এই যে চাদরটা আছে চাদরের মধ্যে তোমরা সানফ্লাওয়ারের এরকম করে দিতে পারো ডিজাইন। এইভাবে সানফ্লাওয়ারের ডিজাইন তোমরা এই তোমরা ডিজাইন করতে পারো, না করতে পারো, চেঞ্জও করতে পারো। আমি তোমাদের একটা এরকম ভাবে দেখিয়ে দিলাম, এভাবে তোমরা করে নিতে পারো। এরপর দেখো এইখান থেকে পর্দা ঘরে ইজি করে তোমরা দেখিতে পারো, একটা জানালা তোমরা করে দেবে এইরকম করে লাইনটা দেখা যাচ্ছে। এরকম কাচের জানালা করে দেবে, এইখানে একটা ঘড়ি হাফ দেখা যাচ্ছে সেরকম একটা করে দেবে। এইরকম একটুখানি করে দেবে, জাস্ট বুঝিয়ে দেবে। এই এ হলো কমপ্লিট একটি সিনারি। মেয়েটা গান গাইছে, রেওয়াজ করছে। এবার দেখো এটা কি করে অয়েল প্যাস্টেলে কালার করতে হয়। দেখো তোমাদের দেখার সুবিধার্থে আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরেই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। তো প্রথমে আমরা এই দেয়াল রংটা করে নেব। তো দেয়ালের রংটা আমরা পিঙ্ক কালারে করব। তো পিঙ্ক কালার করার আগে আমি রেড কালার দিয়ে আমি শেডগুলো আগে দিয়ে নিই। দেখো কোথায় কোথায় আমি রেড কালার দিয়ে শেডটা আগে দিচ্ছি, তোমরাও সেই সেই জায়গাগুলোতে রেড কালার দিয়ে আগে শেড করে নেবে। ঠিক যেই যে জায়গায় শেড দিচ্ছি সেই জায়গায় শেড দিয়ে আস্তে আস্তে একটুখানি হালকা করে দেবে। এই যে ঘড়িটা আছে ঘড়ির নিচ দিকেও হালকা করে শেড দেবে, চারিদিকে দেওয়ার দরকার নেই, নিচ দিকটা।
দিয়ে একটুখানি হালকা করে এইভাবে ঘষে দেবে। এই যে পর্দাটা আছে, পর্দার নিচ দিকেও ঘষে হালকা করে দেবে, শুধু ঘষলে হবে না, হালকা করে একটু দিতে হবে। এই ভেতরেও দেখা যাবে, এইভাবে করে হালকা করে দিয়ে দেবে। সেম ভাবে এই পর্দার নিচেও আমাদের হবে। আমি এটা যেভাবে করলাম এটা সেভাবে করবে, আমি এটা দেখালাম না। এরপরে আমরা পিঙ্ক কালার দিয়ে এই রেড কালারের সাথে মিশিয়ে, পিঙ্ক কালার দিয়ে এই রেড কালারের সাথে মিশিয়ে আমরা পুরো দেয়ালটা কমপ্লিট করব। তার মানে তোমরা বুঝতে পারছো আমি কি বলছি, যে পুরো রেড কালারের সাথে মিশিয়ে এই পুরো দেয়ালটা তোমরা কিন্তু রংটা শেষ করবে। রেড কালারের সাথে মিশিয়ে আস্তে আস্তে রংটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। এইখানেও তাই রেড কালারের সাথে মিশিয়ে পুরো রংটা তোমরা কমপ্লিট করবে। আমি অল্প একটু জায়গা তোমাদের দেখিয়ে দিলাম, যেহেতু সব জায়গা একই রকম ভাবে হবে তাই তোমাদের আর দেখালাম না। সেম ভাবে এই জায়গা আর এই জায়গা তোমরা দেয়ালটা এইভাবে কমপ্লিট করবে। এবার দেখো পর্দাটা কিভাবে করছি, পর্দাটা যেভাবে দেখো এই পর্দাটাও সেভাবে করবে। পর্দা যে এই লাইনগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই লাইন ধরে আগে আমি অরেঞ্জ কালার শেড দিয়ে নেব। শেড দিয়ে আবার সেই একটু হালকা করে দিতে হবে। সেম ভাবে আবার এই জায়গায় ডিপটা করবে, এই লাইন ধরে ডিপ করবে, করে আবার হালকা করে ঘষে দেবে। এইভাবে করে প্রতিটা লাইন ধরে ডিপ করে ঘষার পর হালকা করে দিতে হবে। এরপরে ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে, ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে লেখা আছে দেখবে তোমরা, এই দেখো ক্রোম ইয়েলো ডি, ব্র্যাকেটে ডি লেখা আছে, সেটাকে ডার্ক বলা হয়। এই ক্রোম ইয়েলো ডার্ক কালার পোলো কালার দিয়ে করছে দেখছো, এই ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে এই অরেঞ্জ কালারের সাথে মিশিয়ে পুরোটা কিন্তু করছি না, কিছুটা ফাঁকা রাখছি, অর্থাৎ আরেকটা কালার আমাদের হবে। এরপরে ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে, ক্রোম ইয়েলো মিডিয়াম কালার, দেখো ক্রোম ইয়েলো মিডিয়াম এম লেখা আছে, সেই ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে এই যে ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দিয়েছিলে সেই ক্রোম ইয়েলো ডার্ক কালারটাকে আমরা মিশিয়ে দেব। এইরকম ভাবে এই পর্দার প্রতিটা পার্ট করতে হবে, এই যে মিশিয়ে মিশিয়ে আবার ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা করে দেবে। এইভাবে করে পুরো পর্দা দুটো তোমরা করবে। এরপর দেখো এই জানলাটা আমি কিভাবে করছি, জানলাটা তোমরা যেহেতু কাঁচের জানলা আমি একটা পার্ট দেখাচ্ছি, এই স্কাই ব্লু কালারটা দিয়ে খুব হালকা করে, খুব হালকা করে এই যে লাইনগুলোর উপর চলে যাক অসুবিধা হবে না, যেহেতু হালকা কালার ওইটা ডিপ হবে বলে অসুবিধা নেই। এইভাবে করে আস্তে আস্তে হালকা করে, খুব ডিপ করে দেবে না, এইভাবে আস্তে আস্তে হালকা করে আড়াআড়িভাবে রংটাকে তোমরা দেওয়ার চেষ্টা করবে। এইভাবে করে আস্তে আস্তে ধীরে ধীরে তোমরা এই যে কাঁচের রংটাকে করবে, কোনো জায়গায় একটু ডিপ দেখো হচ্ছে, কোনো জায়গায় একটু হালকা, অসুবিধা নেই। এইভাবে করে তোমরা করতে পারো। করার পর তোমরা কোবাল্ট ব্লু কালারটা দিয়ে, কোবাল্ট ব্লু কালার দিয়ে এরকম হালকা হালকা কয়েকটা লাইন এরকম ছোট ছোট খুব ধীরে ধীরে কাচের এফেক্ট বোঝানোর জন্য এরকম ছোট ছোট এরকম করে লাইন টেনে নিতে পারো। এরপর আমরা ডার্ক ব্রাউন কালার দিয়ে এই যে লাইনগুলো আছে, এই ডার্ক ব্রাউন কালার দিয়ে এই লাইনগুলো সব আমরা করে দেব। এই লাইনগুলো তোমরা ডার্ক ব্রাউন কালার দিয়ে সব কমপ্লিট করবে। আমি অল্প একটু দেখিয়ে দিলাম, সবগুলো সেম ভাবে কমপ্লিট করবে একদম সবগুলো। এইখানে এই তাহলে লাইনগুলো সব হবে, নিচের লাইনটাও করবে। এই নিচে লাইন করবে আর এই সবার এই শেষের লাইনটা গ্রে কালার তোমরা করে দিতে পারো। এই তাহলে বোঝা গেল উপরে পার্টটা। এবার দেখো আমি ঘড়িটা, এই ঘড়িটা তোমরা প্রথমে
লেমন ইয়েলো কালার অর্থাৎ হালকা হলুদ কালারটা তোমরা আগে দিয়ে নেবে এরকম ভাবে। যেহেতু আমি স্কেচ পেন দিয়ে লেখাগুলো লিখেছি, তোমরা তো স্কেচ পেন দিয়ে বর্ডার দিতে বারণ করেছি, তাই তোমরা প্রথমে হলুদ কালার করার পর ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল যেটা আছে, এই ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এই লেখাগুলো তোমরা লিখে দেবে সরু সরু করে। ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, তোমরা বুক স্টলে এটা কিনতে পারবে। আর এই জায়গাটা গ্রে কালার তোমরা করে দেবে, পুরোটা গ্রে কালার। এরপর দেখো এই নিচের পোর্শনটায় আসছি। নিচের পোর্শনটায় যেহেতু এই চাদরটা আমি তোমাদের বলেছিলাম সানফ্লাওয়ারের, তাই সানফ্লাওয়ারের কালার যে আছে সেই সানফ্লাওয়ারের কালারটা আমরা আগে দেব। এই দেখো একটা আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট অরেঞ্জ কালার দিয়ে এই পাপড়িগুলোর আগে এই আমি একটুখানি করে নেবে। করার পর ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে, ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে এই অরেঞ্জ কালারের সাথে মিশিয়ে তোমরা এই পাপড়িগুলো সব করে নেবে। সেম ভাবে তাহলে এটাও তাই আবার করবে। করার পর ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে এই অরেঞ্জ কালারের সাথে মিশিয়ে পাপড়িটা করবে, তাহলে সবগুলো এইরকম সিস্টেমে করবে। এরপরে এই যে ভেতরে যে রাউন্ড অংশটা সার্কেলটা ডার্ক ব্রাউন কালার দিয়ে আমরা কমপ্লিট করব। এই করার পর আমরা মিডিয়াম গ্রিন কালার দিয়ে চাদরের রংটা পুরো করব। মিডিয়াম গ্রিন, এই যে লেখা আছে এখানে দেখবে মিডিয়াম গ্রিন, সেই মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে তোমরা পুরো চাদরটা সুন্দর করে ধরে ধরে রং শেষ করবে। আমি অল্প একটু জায়গা দেখিয়ে দিচ্ছি, পুরো সেভাবে করার চেষ্টা করবে, খুব ধরে করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না, যেহেতু এই ফুলে পাপড়িগুলো আছে, পাপড়ি ধরে ধরে তোমাদের রংটাকে ফিনিশ করে যেতে হবে। এই আমি অল্প একটু জায়গা দেখিয়ে দিলাম, সবটা তোমরা এইভাবে করে জাস্ট রংটা ঘষে দিতে হবে। এরপর দেখো এইখানে জায়গাটা কিভাবে দেখাচ্ছে, যে আমাদের যে খাটটা আছে, খাটের যে ডিজাইনটা সেটা কিভাবে করছি। ইয়েলো অকার কালারটা দিয়ে, ইয়েলো অকার কালারটা দিয়ে তোমরা এইভাবে খাটের অংশগুলোকে করে নেবে। এবার ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে এই ভেতরগুলো অর্থাৎ কাছাকাছি কালার এগুলো সব মিশিয়ে এটা খাটের যে কাঠের যে এফেক্টটা, সেই কাঠের এফেক্ট তোমরা এভাবে করে ধীরে ধীরে করে নিতে পারো। এরপরে আমরা লাইট ব্রাউন অর্থাৎ হালকা খয়েরি রং দিয়ে এই যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলোকে আমরা সুন্দর করে শেড দিয়ে বার করব। এই এইরকম ভাবে তোমরা করে দেবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো ঠিক যেভাবে দেখিয়েছি, আশা করি তোমরা কাজটাও সেভাবে কমপ্লিট করতে পারবে। পরপর করে খুব ধীরে ধীরে করবে, তাড়াহুড়ো করলে এইভাবে করে কালার কিন্তু আসবে না, খুব ধীরে ধীরে করে কালারগুলো মেশানোর চেষ্টা তোমরা করবে, তবেই কাজটা খুব সুন্দর হবে, আশা করি সেটা তোমরা পারবে। তো দেখো দেখো যেভাবে করে আমি এই দেয়ালটা দেখিয়েছিলাম আর পর্দাটা, সম্পূর্ণ দেয়াল আর পর্দা কিন্তু সেভাবেই করা হয়েছে। এই জানলাটাও সেমভাবে অর্ধেক দেখিয়েছিলাম, অর্ধেক করা হয়েছে, ঘড়িটাও। আর নিচের যে এই চাদরটা আছে বিছানার, সেভাবে তোমাদের অল্প করে এই জায়গাটুকু দেখিয়েছিলাম, সেম ভাবেই করা হয়েছে পুরো চাদরটা, এমন এই খাটটাও। এবার দেখো বাদ বাকি ফিগার এমন এই হারমোনিয়ামটা কিভাবে করছি। তো প্রথমে আমরা ফিগারের কালার করে নিই। তো ফিগারের যে স্কিন কালার, এর আগে তোমাদের দেখিয়েছিলাম যে প্রথমে আমরা অরেঞ্জ কালার দিয়ে, সরি সরি সরি, প্রথমে আমরা ব্রাউন কালার অর্থাৎ লাইট ব্রাউন কালারটা দিয়ে, অরেঞ্জ কালারটা পরে দিতে হবে, লাইট ব্রাউন কালারটা দিয়ে প্রথমে আগে তোমরা ডার্ক শেডটা করে নেবে। খুব ধীরে ধীরে এই আঙুল গুলো তোমাদের বার করতে হবে। এই লাইট ব্রাউন দিয়ে
এই শেডগুলোকে যদি আগে তোমরা করে নাও, তখন একটা কাজ আমাদের এগিয়ে যাবে। এরপরে আমরা অরেঞ্জ কালার দেবো, যেটা প্রথমে দেওয়া হয়ে গেছিল সেটা তোমরা লাইট ব্রাউনের পরে অরেঞ্জ কালারটা দেবে। লাইট ব্রাউনের সাথে মিশিয়ে এই অরেঞ্জ কালারটা তোমরা দেবে। এটা করার পর আমরা স্কিন কালার অর্থাৎ পিচ কালারটা দিয়ে, এই পিচ কালারটা দিয়ে আমরা বাদ বাকি অরেঞ্জ কালারের সাথে মিশিয়ে আমরা স্কিন কালারটা শেষ করব। মুখটা যখন করবে একটু সাবধানে করবে, যাতে লাইনের বাইরে না চলে যায়। এটা হয়ে যাওয়ার পর ডার্ক ব্রাউন দিয়ে কিছু কিছু জায়গায় ডিপ শেডটা আমরা করে দিতে পারি। এভাবে করে ফিগারের স্কিন কালারটা তোমরা করবে। এরপর দেখো রেড কালার দিয়ে আমরা ঠোঁটটা করব, আর চোখটা পরে করছি, ব্ল্যাক কালার দিয়ে আমরা চুলটা করব। চুলের উপরে আমরা অল্প করে গ্রে কালার দেব আলো পড়ার জন্য। এই এরপরে আমরা ব্ল্যাক গ্লাস মার্কিং দিয়ে এই চোখটা ভুরুটা করে দেব, আর এইবার চুলটাকে আমরা ফিনিশ করব এই ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিলটা দিয়ে। চোখ করার পর এই কোনা জায়গাগুলো ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে করলে তোমাদের বেরোনোর ভয় থাকবে না, তোমরা সেটা করতে পারো। এই হলো আমাদের মুখটা কমপ্লিট এবং স্কিন কালারটা। এবার দেখো ড্রেসের কালার কীভাবে করছি। ড্রেসের কালারটা আমরা প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে ডিপ শেডটা আগে আমরা করে একটু হালকা করে ঘষে দেব। এরপরে আমরা কোবাল্ট ব্লু কালারটা দিয়ে এই প্রুশিয়ান ব্লুর সাথে মিশিয়ে আস্তে আস্তে করে এই জামাটাকে আমরা বার করব। স্কাই ব্লু কালারটা দিয়েও মিশিয়ে দিতে পারো।
এইভাবে তোমরা ড্রেসটা ফিনিশ করতে পারো। এরপরে আমরা এই নিচে যে স্কার্টটা আছে সেটা আমরা করব, ফ্রকটা ডিপ ভায়োলেট কালার দিয়ে। এই শেডগুলোকে তোমরা আগে করে নেবে। এরপরে লাইট ভায়োলেট কালার দিয়ে সুন্দর করে ধীরে ধীরে মিশিয়ে দেবে। একটু ধরে করতে হবে এই জায়গাটা তোমাদের। কোবাল্ট ব্লু দিয়ে এই নিচে পার্টটাকে করে দিতে পারো, এখানে প্রুশিয়ান ব্লু দিয়ে একটু শেডও দিয়ে দিতে পারো। এরকমভাবে ফিগারের ড্রেসটা তোমরা করে নিতে পারো। এরপর দেখো এই হারমোনিয়ামটা কীভাবে করছি, আমি অর্ধেক দেখিয়ে দিচ্ছি, অর্ধেক তোমরা করার চেষ্টা করবে। হারমোনিয়ামে এই লাইন ধরে কালারটা করে এইভাবে হালকা করে দেবে তোমরা। এই চারিদিকে এইভাবে করে ঘষে নেবে, আপনি ঘষে এইরকম ভাবে হালকা করে দেবে। হালকা করার পর ইয়েলো অকার কালারটা দিয়ে এই লাইট ব্রাউন কালারটাকে, যে লাইট ব্রাউন কালারটা দিয়ে তোমাদের দেওয়া হয়েছিল সেই লাইট ব্রাউন কালারটাকে এইরকম ভাবে সুন্দর করে তোমরা মিশিয়ে দেবে। এই এরপরে গ্রে কালার দিয়ে এই কোনার জায়গাগুলো তোমরা করবে, যে ক্লিপগুলো আছে সেই ক্লিপগুলো করবে এবং এইগুলোও করবে। আমি অর্ধেকটা দেখাচ্ছি, অর্ধেকটা তোমরা করবে। করার পর গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে এগুলোকে এরকমভাবে করে দেবে। নিচে ডার্ক ব্রাউন দিয়ে এই সরু জায়গাগুলো, নিচে পুরো জায়গাটা, বিটটা যেটার উপর হারমোনিয়াম থাকে সেটা করে দেবে। করে এই নিচের লাইনটা গ্লাস মার্কিং ব্ল্যাক বর্ডার দিয়ে জাস্ট ঘষে দেবে, ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিলটা দিয়ে এইরকম ঘষে দেবে। এরপরে দেখো এই জায়গাগুলো গোলগুলো ইয়েলো অকার কালারটা দেবে। দেওয়ার পর লাইট ব্রাউনটা দিয়ে এই গোলগুলো ছেড়ে ছেড়ে তোমরা করবে। করার পর এই এইরকমভাবে একটুখানি করে দেবে, এই ডিজাইনগুলো থাকে উঁচু। এরপরে ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এই সরু জায়গাটা তোমরা করে দেবে। এটা কন্টিনিউ হয়ে যাবে, তোমাদের অল্প দেখাচ্ছি, আর এটা পুরো সাদাই থাকবে। এইগুলো শুধু ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে শুধু এরকম ঘষে দেবে লিডগুলো, এই পরপর ঠিক যেভাবে দেখালাম সেভাবে করবে। আর মাঝখানের এই জায়গাটা তোমরা কোবাল্ট টার্কাইজ যে কালারটা আছে সেটা এটা দেবে, এই মাঝখানের এই জায়গাটা, সরু জায়গাটা। এই ঠিক যেভাবে দেখালাম আশা করি তোমরা বুঝতে পেরেছ, সেমভাবে জিনিসটাকে কন্টিনিউ করে কমপ্লিট করো, আশা করি সেটা তোমরা পারবে। তো দেখো দেখো যেভাবে হারমোনিয়ামটা আমি দেখিয়েছিলাম তোমাদের এতটুকু অংশ, সেই অংশটাকে আমি শুধু কন্টিনিউ করে গেছি, সেভাবেই কমপ্লিট করা হয়েছে। ড্রেসটা তো তোমাদের দেখানো হয়েছে, এবার দেখো এই ফিগার আর এই হারমোনিয়ামে যে ছায়াগুলো পড়েছে সেগুলো দেখাবো তোমাদের। তো প্রুশিয়ান ব্লু দিয়ে খুব হালকা করে, খুব ডিপ করে না, প্রুশিয়ান ব্লু দিয়ে খুব হালকা করে এই মিডিয়াম গ্রিনের উপরে খুব হালকা করে প্রুশিয়ান ব্লু দিয়ে তোমরা ঘষে দেবে, অর্থাৎ ছায়াটা, হারমোনিয়ামে ছায়াটা পড়েছে।
আর ফিগারটা ছায়াটা কিছুটা পড়েছে। এরপর দেখো ছায়া এই সবুজের উপর প্রুশিয়ান ব্লু দিয়ে দিয়েছি, তবে এই হলুদের উপর প্রুশিয়ান ব্লু দিলে আমাদের হবে না, সেইখানে আমরা হালকা খড়ি রংটা দিয়ে আমাদের ছায়াটা দিতে হবে। হালকা খড়ি রং দিয়ে ছায়াটা তোমরা এই হালকা করেই আবার নিয়ে আসবে, এইখানেও তাই ছায়াটা হালকা করে পড়বে, আর এখানে প্রুশিয়ান ব্লু দিয়ে হবে। মানে গ্রিনের ওপরে যে যে কালারের শেড, এটা করার পর আমরা সেই মিডিয়াম গ্রিন দিয়ে আবার এই প্রুশিয়ান ব্লু কালারটাকে আমরা মিশিয়ে দেব। এভাবে ছায়াটা ধীরে ধীরে তোমরা এই বিছানার চাদরের উপরে ছায়াটা পড়বে, আর ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে এই ফুলের ওপরে যে ছায়াটা পড়েছে সেটাকে মিশিয়ে দিতে হবে। এভাবে করে ছায়াটা তোমাদের করতে হবে। এ হলো কমপ্লিট। একটি গান করছে একটা মেয়ে, সেরকম একটা তোমাদের ছবি স্টেপ বাই স্টেপ শেখানো হলো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করো, যাতে নতুন নতুন ভিডিও করলে নোটিফিকেশনগুলো তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।